নমস্কার মহাসপ্তমীর শুভেচ্ছা আর মহা মহাষ্টমীরও আগাম শুভেচ্ছা তার কারণ হচ্ছে যে আপনারা হয়তো যখন এই ভিডিওটা দেখবেন তখন মহাষ্টমী পড়ে গিয়েছে তাই জন্য পুজোতে আমি করে কি অনেক পথ হাঁটি হেঁটে হেঁটে ঠাকুর দেখি তো অবশ্যই আর মানুষ দেখি মানুষ দেখলে আমার মনে অনেক কিছু জানা যায় সে জনজীবন খোলা বইয়ের মতো অনেক কিছু শেখার আছে তো যাই হোক আজকে হাঁটতে হাঁটতে অনেকের সঙ্গে দেখা হলো অনেক অজানা অপরিচিত মানুষের সঙ্গে বেশ কয়েকজন আমাকে আলিঙ্গন করলেন তাদেরকে আমি চিনি না কিন্তু তারা আপন করে নিলেন আমাকে বললেন যে দেওময় তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি তোমার লাইফ প্রত্যেকদিন দেখি কি হবে বলো তো এবারে আমাদের কি হবে এবারে আমরা কতটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি আমি তাদেরকে বললাম যে আমি মার কাছে প্রার্থনা করেছি এবারে ইস্টবেঙ্গলের একটা খুব ভালো সিজন যাবে আমি বলছি না ইস্টবেঙ্গল জিতবে এই করবে ওই করবে কারণ কি আমরা বলতে গেলে নতুনভাবে শুরু করেছি ইনভেস্টার ভেরি সিরিয়াস তারা ব্রিক বাই ব্রিক কাজ করছেন আমাদের টিম মোটামুটি ঠিকঠাক তৈরি হয়েছে সব থেকে বড় কথা আমাদের টিমের দায়িত্বে নিয়েছেন স্টিভেন কনস্ট্যান্টাইন এমন একজন মানুষ উনি ভারতবর্ষের ফুটবলটাকে হাতের তালুর মতো চেনেন হাতের পাঁচটা আঙুলের মতো চেনেন তো এই কথা বলতে বলতেই একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে জেসিনকে গিয়ে এবারে আমাদের টিমে দেখতে পাচ্ছি না তো এইখানেই এই নিয়ে আজকে আমার ভিডিও এই বিষয়ে কিন্তু কোচ কিছুটা আইডিয়া দিয়েছেন একটা ইন্টারভিউ ছিল একটা সাংবাদিকদের সঙ্গে একটা মিট ছিল সেখানে সংবাদ মাধ্যমের কিছু প্রশ্নের উনি জবাব দিতে গিয়ে উনি বলছেন যে বেশি কথা তো বলেননি তবে যা বলছেন অল্প কথার মধ্যেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে জেসিনটিকে শুভম রিজার্ভ টিমের ভালো ভালো যারা খেলছে তাদেরকে নিয়ে কী ভাবছেন তারা কি আইএসএল এর টিমে আসতে পারে বা সেরকম কিছু তখন উনি বলছেন যে সো সুন না আম নট গোয়ে টু সে এনিথিং অ্যাবাউট দিস তার মানে উনি কিছু বলতে চাইছেন না কিন্তু একটা কথা দুটো শব্দ শব্দ উনি বলেছেন সো সুন মানে এত তাড়াতাড়ি মানে দেখুন এই যে না বলা এই যে মাত্র দুটো শব্দ ব্যবহার করা এর মাধ্যমে উনি কিন্তু বোঝাতে চেয়েছেন যে ওনার হাতে কোনো ট্যালেন্ট নষ্ট হবে না নষ্ট হতে দিতে উনি চান না প্রথম কথা জেসিন র ট্যালেন্ট মানে কোনো সন্দেহ নেই জেসিনের ট্যালেন্ট সম্পর্কে এবং জেসিনের ক্রেডিবিলিটি সম্পর্কে এবং জেসিনের কেপেবিলিটি সম্পর্কে মাঠেও কি করতে পারে কী ওর কীভাবে দৌড়তে পারে কিন্তু জেসিনকে এখন আইএসএলের মতো টুর্নামেন্টে ওপেন করাটা কি ঠিক হবে এটা স্টিভেন কনস্ট্যান্টাইনের থেকে ভালো কেউ বোঝে না এই মুহূর্তে ভারতীয় ফুটবলে তার কারণ হচ্ছে যে স্টিফেন কনস্টান্টাইন ম্যান ম্যানেজার শুধু ফুটবল ম্যানেজার না ম্যান ম্যানেজার এবং শিক্ষক উনি কিন্তু নিজেকে বলছেন যে আমরা ফুটবলে ফুটবল কালকে কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রেজেন্ট ভারতীয় দল নেই ইগস টিমেকের আন্ডার ভারতীয় দল নেই উনি যেটা বলছেন জিপিএসএ ইনফরমেশান ফুটবলারদের দেওয়া হচ্ছে না তাকে একজন ফুটবলার বলেছে তারপরে উনি যে কথাটা বলছেন যে দেখুন দেখুন আমরা টিচার আমরা ফুটবল শেখাই আমরা আমাদেরকে কিন্তু এই খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিতে হবে তাদের কোথায় সমস্যা কোথায় কি সমস্যা হচ্ছে এবং তাদেরকে যদি আমরা ফুল ইনফরমেশান না দিতে পারি নাহলে চলবে না সেক্ষেত্রেই এখানে দেখা যাচ্ছে যে জেসিন সম্পর্কে ওনার যে ধারণা তার একটা ছোট্ট আইডিয়া হয়তো আমরা কোথাও পেলে পেয়ে যাচ্ছি তার কারণ উনি কিন্তু বলতে চাইছেন যে শো শুন এত তাড়াতাড়ি তার মানে উনি প্লেয়ারটাকে আরও তৈরি করবেন প্লেয়ারটাকে আইএসএলের উপযোগী করবেন বা করতে চাইছেন সুতরাং এক্ষুনি প্লেয়ারটাকে এ টেনে আনতে হয়তো উনি চাইছেন না যদিও আইএসএলের টিমেও রাখেন হয়তো আমরা দেখব হয়তো আইএসএলের টিমে এলো তাহলেও যে ও মোটামুটি প্লেইং ইলেভেনে থাকবে বা একটা কোচের ফার্স্ট প্ল্যানে থাকবে সেই রকম বিষয় কিন্তু একদমই 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 অ্যাসিওর হওয়া যাচ্ছে না স্টিফেন কনস্ট্যান্টাইনের কথাতে আবার বলবো যে আবার বলবো যে তোমার মানে স্টিফেন কনস্ট্যান্টাইন এমন একটা কোচ যাকে কিন্তু আমরা ভরসা করতে পারি কেন ভরসা করতে পারি তার কারণ হচ্ছে তার ভিশন আমি অ্যাকচুয়ালি এইটা আমি আপনাদের আগেও বলেছি যে আমি খুব একটা ওর ভক্ত কখনোই ছিলাম না স্টিফেন কানস্টানটাইনে আমার কখনোই মনে হচ্ছিল খুব ট্যাকটিশিয়ান কিছু কিন্তু একটা টিম যে নতুন টিম তাকে কীভাবে তৈরি করতে হয় সেটা স্টিফেন কানস্টানটাইন জানে এবং একটা টিম যার যেটা তৈরি হচ্ছে এবং সেটাকে প্রতিষ্ঠা কীভাবে করতে হয় স্টিফেন কানস্টানটাইন জানে এবং এই জন্যই এই জন্যই স্টিফেন ইস্ট ইস্টবেঙ্গলের খুব প্রয়োজন ছিল কারণ কি ইজমল টিমটা তৈরি হয়েছে একদম নতুন টিম কত বছরের মাত্র কিছু প্লেয়ার রয়েছে সেই হাতে গোনা প্লেয়ারগুলোকে বাদ দিলে এবার ইসলামের নতুন টিম তৈরি হয়েছে এই টিমটাকে তৈরি হতে যে মানুষটাকে দরকার ছিল তার নাম হচ্ছে স্টিফেন কানস্ট্যানটাইন সুতরাং বুঝতে পারছেন জেসিন বলুন শুভম বলুন সঞ্জীব ঘোষ বলুন বিবেক সিং বলুন মোহিতোষ বলুন দীপ সাহা বলুন সুরিয়াস জয়সওয়াল বলুন উন্নিকৃষ্ণন কৃষ্ণন বলুন বা আপনি আরও অনেকের নাম বলতে পারেন যে এদের এদের যে আইএসএলের জন্য দরজা বন্ধ তা নয় যে কোনো মুহূর্তে দরজা খুলতে পারে কিন্তু স্টিফেন কনস্ট্যানটাইনের আন্ডারে এদেরকে যদি আসতে হয় মানে পারফর্ম করতে হয় এদেরকে পারফর্ম করে আসতে হবে এবং সব থেকে বড়ো করা এরা যথেষ্ট ট্রেন্ড হয়েই তারপরে কিন্তু আইএসএল খেলতে নামবেন এটাই হচ্ছে আসল কথা যাই হোক বলার এটাই যে বেঙ্গল কিছুদিন পরেই হয়তো আইএসএল খেলতে নামছে আমার কাছে হাতে গোনা আর পাঁচটা দিন টিম আশা করি ভালোই আছে আর মোটামুটি আমরা সেই ব্যাপারগুলো জেনেই যাব আলটিমেটলি ফাইনাল টিমে কারা কারা থাকছে কারা কারা থাকছে না একটা আভাস দিয়ে হয়তো আমরা আমি আগেই ভিডিও তৈরি করেছি আপনারা জানেন এই হচ্ছে ব্যাপার ওয়েট করুন কবে আমাদের হোম টিকিটগুলো রিলিজ করা হবে কারণ কি সিজন টিকিট কিনতে আপনারা অনেকেই বসে আছেন আমি জানি আপনারা অনেকেই এর জন্য ওয়েট করছেন কংক্রিট এখনও কোনো নিউজ নেই এলে আপনারা অবশ্যই দেব আর পুজো ভালো কাঠান পুজোতে প্রার্থনা করুন টিমের জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে জয়েস বেঙ্গল অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য